এদিকে গাজীপুর সিটি নির্বাচনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনও অবাধ সুষ্ঠু হবে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীতে দলের এক সমাবেশে। তিনি জানিয়েছেন, কারণ নিষেধাজ্ঞার হুমকিতে শেখ হাসিনা মাথা নত করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বঙ্গবন্ধু এভিনিউয়ে শুক্রবার সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দলটির নেতাকর্মীরা জড়ো হন। আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রীকে হত্যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাই বিএনপি। প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার তার অবস্থান পরিষ্কার করেছে। যেই সরকার নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারে না করবে না গাজীপুরে সেটা প্রমাণ হয়ে গেছে। আগামী চারটি সিটি নির্বাচন, তারপর জাতীয় নির্বাচন একইভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ও তার সরকারকে নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। দেশ ও আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্তকারীদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। গণসংযোগ দরকার, সাংগঠনিক কার্যক্রমে আরো মনোযোগী। আমি সব তুলে বললাম না। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে গাজীপুর সিটি নির্বাচনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনও অবাধ সুষ্ঠু হবে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীতে দলের এক সমাবেশে। তিনি জানিয়েছেন, কারণ নিষেধাজ্ঞার হুমকিতে শেখ হাসিনা মাথা নত করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বঙ্গবন্ধু এভিনিউয়ে শুক্রবার সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দলটির নেতাকর্মীরা জড়ো হন। আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রীকে হত্যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাই বিএনপি। নাকে খোদ দিয়ে আবার নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আজকে যে হত্যার হুমকি, সেই হত্যার হুমকির প্রতিশোধ দেবে আগামী নির্বাচনে। একে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছি, প্রস্তুতি নিচ্ছে। এই সময়ে তারা দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করবার জন্য, দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য তারা আবার অপচেষ্টা চালাচ্ছে, কারণ তারা সুষ্ঠু রাজনীতি চায় না। বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাই। প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার তার অবস্থান পরিষ্কার করেছে। যেই সরকার নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারে না করবে না গাজীপুরে সেটা প্রমাণ হয়ে গেছে। আগামী চারটি সিটি নির্বাচন, তারপর জাতীয় নির্বাচন একইভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ও তার সরকারকে নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের নির্বাচন, আমাদের গণতন্ত্র, আমাদের লাখো শহীদের রক্তে আঁকড়ে রচিত সংবিধান ঠিক করবে। আমরা কারো হুমকিতে,
তারও ধমকিতে তারও নিষেধাজ্ঞা কাবু হয়ে মাথা নত করা মানুষ মুজিবের বেটি শেখ হাসিনা একথা যেন সবার মনে থাকে। দেশ ও আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্তকারীদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। গণসংযোগ দরকার, সাংগঠনিক কার্যক্রমে আরো মনোযোগী, আমি সব তুলে বললাম না। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।